Nah, kunurah tolbik kelapa kutu juzu atru tru ami ece guru berkata amar sulit dosokor hobi wapas cok lekok sulit rayo lagi ugur ami tarar saito kam gobesano kam abang lega lega hamu ugur ami oda melamili abang tulbis guri baik tuzir eke amare tulbis kolabot azil abang eke mukko alosok ramai terkalsaran listrik itu orang pemesanan korma kota tangguh subuh juti lagi saya semara kubusti tago on amar sakma pasar bisnis tokobi abang unyon ko unyon kormi tangguh sutipto sakma mikato lagi rayo kepada nama jalan berikan. Amar pola bos sekolah kali ini apa amat tu? Palat zona putri tobat, ani aza gurit. Abang amar ece subak go. Amar loke kubis sulil rai dagin gopo ramai te jors kotor advokat abang notari publik tanggu tutim rai pampu dagiyo amalo ga suri do baguli ane aza guri tara kakak hame jodi ba baro jon hakke di hakke amader sunga e somare aro hoyto bibhinno jone shomoy bharon na kakak bejal kora nai amadu balok jone hakot shomoy nobattan ami aza guri এ সোলা কালীন সময়ত তারা আমার সমারে সুরগোবাক আমি হচ্ছে তারা নিনে নিয়ে আলাপ করি সেই আমার ছাকমা বাসা তার বিশিষ্ট কবি সলিল রায় ডকুমেন্টারি দেখা যাচ্ছে সলিল রায় তাগের জন্ম 1928 ইংরেজি এবং মৃত্যু তার
তারাই থাকি তারা তারাই অনেক জানো এই বিষয়ে নিয়ে তারা নিজেরই বা এবং আমি আশা করি তারা আমার অনুষ্ঠান গুরু কথা এবং আমার তারা পাত্র তরু সে যে বেলে মাদান অলরেডি সাজো নিয়ে গনে ইচ্ছে যাই হোক ইচ্ছে উবুক দোল হেন আমার হিল সাদি গাঙর উগো মানি মান মানুষ প্রয়াত সলিল রায় দাগির তারার সাহিত্য বাঁচালাম উদিজে আমার ইচ্ছে তলবি ছোলার নানুগিরি আর তলবি ছোলার হাবিদাং দাঙ্গু আর্যমিত্র সাংমা দাগি ইচ্ছে এই সলিলা দাহির সাহিত্য বাঁচালাম নিনেই যে যাই যু কোলাম গুজন তারারে মই পাত্রদুরু গোজাঙর যাই হোক আমার হিল সাদিগাঙর যে আমি যে সাহিত্য বাজালাম আনি আমি দেখি ফের সেই সাহিত্য বাজালামত আমার দ্বারা দীঘল বিজক সাংমা সাহিত্য বিজক আমার আগে ওকে যা দি যাবে আমার যে সমস্ত উপাদান আনি দরকার লাগে সেই আমার এই সাংমা যাদবীদের আগে বেলি মুই তলবিজ ঘুরি ফারং তাই যে আমার প্রয়াত সলিল রায় দাগির সাহিত্য হাম উড়ে সদা হবাইতে মুলুক মুখ পাত্তি গরবাই যাবে আগে আমার ব্যাকুণর শিল্পর্য আমার ব্যাকুণর হচ্ছে ইয়ে মানুষ রামাইতে কালচারাল ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা বাবু সুব্রসুতি চাকমা বাবু দাই আগন সে লগে আমার ইকে হালর ইরুপ দিনর যে হি হব সাংমা সাহিত্য লেগালেগি হাম গরম এবং কবিতা রজান এবং বিভিন্ন সামাজিক হামত তারা নিজরে যুগবোধন হাম বলদন আমি ব্যাকুনে হরবে আমার সুদীপ্ত চাকমা মিখাদো দা আগে তাতন আমি সলিল রায় দাগির ব্যাপারে তারা তারার চিত্তহুদুম মোর খুব কনিষ্ঠ ওকে মানুষ সে লগে যে আমার ইয়ত প্রয়াত সলিল রায়র সুযোগ্য ফ বিশিষ্ট আইনজীবী রামাইতে জসকোডর আইনজীবী এবং নোটারি পাবলিক আমার প্রেক্ষণর হজপ্রিয় শ্রদ্ধীয় জন প্রতিম রায় পাম্পু তাও থেবার সদা এলো হয়তো কোনো বিশেষ হামে বোধ হয় এঙ্গেজনের কারণে অন্য পারঙতে আমার সময় জিও যুগ বুঝি ফারিব কি না যাক আমি আজার আগে বং সে লগে ইদু আরো সমার বুধিবার সদা আগে আমার আরেকজন লেখক কবি লালন কান্তি চাকমা মারি চেতু তার লইও মার একখানা আগে সদা হইয়া থাকিও তা আওয়াজ দেখি তারে ইদু সদকি হলা বৎসময় বাইতে সুজলি করা হই তো যাই হোক মুই আসলে সলিল রায় ব্যাপারে বেগো আগে বোধহয় তেমন হিচ্ছু নহোম বা হবার তেমন হয়তো মুই ইয়া নফাঙর যত আমার এ ফুইজেনে মূলত আমার ইচ্ছে মুলুক গড় বাই যাবে সদা হবাইতে আমার ইয়ত আমি শ্রদ্ধেয় সুব্রজ্যোতি দাঁড়ে আমি ইয়ত ফাং গুজছেই ফাং গুজি নেই আমার লগে ইয়ত সমার বুঝতে কি আমি তার জন্য সদা শুনিব তারপরও দিয়ে নেকান সদা মুই টেকাপ্পা টেকাপ্পিউরি দিয়ে নেকান সদা সুদুম সাং
সিয়ান হলদে প্রয়াত সলিল্লায় দাগি ব্যাপারে হদ গেলে মত জিয়ান ধারণা নয় যে আমার উই চিয়ে কাশি দে গরঙর আলা যে আমার সাংমা জাতুর যে সাহিত্য রচনা হামান যে ইদুর ইচ্ছে এইচি সিয়ান সূত্রপাত উত্তু নই সিয়ান যেমনি তুলবাত যে তুলফরা করানা দরকার বাই কোনো সিয়ান একা তুলবি করানা দরকার ঠিক সিয়ান নুরি আমার রাজবাড়ি কেন্দ্রিক যে আমার রাজমাতা বিনীতা রায় তারে লোনে লই তার উদ্যোগে তার পৃষ্ঠপোষকতায় যে সাহিত্য হামান বিশেষ করে বৈরিকা পত্রিকা প্রকাশন মাধ্যমে সিয়ত যে আমার হিল সাদিগাঙর যে সমস্ত কবিগুণ যে সমস্ত লিগিয়ে হাবিল উনি সেই কি হব বৈরিকা পত্রিকা লিখিবার সুযোগ পেয়ন সাহিত্য চর্চা করিবার একটা সুযোগ পেয়ন সেনতে মই রাজ পরিবারের সেনতে মর ব্যক্তিগতভাবে বুঝিয়ে মনে করম রাজ পরিবারের মানুষজনের এই যে একান সাহিত্যর প্রতি যে একান অনুরাগ জ্ঞান হয় বা একান টান জ্ঞান হয় সিয়ান এলোহীনতায় হয়তো সে সময়ত সাধারণ মানুষজন এদু সে সে সুযোগ কান আসলে খুব সময় এলো তারা একা ফদ দেখে বা একা সিঁড়ি বা একা সাঙু তারা পানি দিবার্জন এবং সেই সাঙুয়ান বেনেবেই পরবর্তী সময়ত আমার সেই আমার যে চাকমা সাহিত্য যে আধুনিক কবি হিসাবে আমি যার যার নাগান পড়েছি চুনিলাল দেওয়ান এবং খুবই সমসাময়িক যে তারা বৃদ্ধির এই যে সলিল রায় হতা হোর বা এই লগে আমার মুকুন্দ চাকমা হতা হোর এদিক কি উড়ি রে বা তারও কেন আগে আমার যে কি হব আরো দুই একজনের কবিতা আমার আদত ইজন ব্যাখ্যানি মিলিনে মিলি আমি যদি সেদি হয় তলবি ঘুরি দি হয় তাহলে আমার সাংমা সাহিত্য বা আলামত আমার সাংমা রাজবাড়ির যে সমস্ত রাজাগুণ বিশেষ করে বিনীতা রায় বা তার পরবর্তী তারা তারা বেয়ুন সাংমা রাজ পরিবারের সদস্যগুণ যেমন যে সলিল রায় হদাহর সমিত কুমার সমিত রায় হদাহর ইভেন ইরুক দিনত আমার যে সাংমা রাজা আমার ব্যক্তিগত গর্ব হজপ্রিয় মানুষ আমার সাংমা রাজা দেবাশিস রায় তা নিজেও বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানর যে প্রবন্ধ ইংরেজি বাংলা সাংমায় তা যে আর্টিকেল তার লেগে সেনু কিন্তু আমার সাংমা জাতরে মুজুগন্দি আকুয় নিবার এবং গোদা ফিত্তিমি ভুগত আমার না গজল গুড়ে গুড়ি তুলি ধরিবার সিন ফুজ্য দিবার মতো একটা কিন্তু জায়গা কিন্তু আমার এই সাংমা রাজ পরিবার মানুষজনে আমার দুয়ন সেনত্তে এই যে আমি যদি সেদি হয় সেই লগে তারা সেই ইয়েগান সেই স্পেশাল ঘুরি দুন তারা কোনোদিন কি হব মানুষজনেরা বার রাগে নতুন যে সাধারণ মানুষজনে তুমি ইয়ে লিখিন পারিবা বরং তারা সেই পত্তান দেখিও নিনে তাই আমি পরবর্তী সময়ত আমার যে কেউ আমার সাংমা নবীদের আমি লিখিবার একান জু আমার ভিতরে এসছি এবং একা জোয়ার এসছি তা সে নতে আমি আমার সেই তিরিশের দশক হইতে যদি আমি ইজে করি দিই আমার সাংমা সাহিত্য এগান যদি কার তলবি করি দিয়ে হয় তিরিশের দশক চল্লিশের দশক এবং সে পরবর্তী বিশেষ করে আমার কাপ্তায় বাদ যাকে হলো কাপ্তে গোদা যাকে হলো এই কাপ্তে গোদানরে কেন্দ্র করে ঘুরি আমার মানুষজন বিধির একান শিক্ষার যে একান জাগরণ যে সৃষ্টি হই সাধারণ মানুষজন হইতো সে জাগরণ কিন্তু লুঙে হই এবং সে সময়ত আমি দেখি যে লিবারেশনের পূর্ববর্তী সময়ত বিশেষ করে একাত্তর যে আমার মুক্তিযুদ্ধ চলে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়তো আমি দেখি যে ইদু হিলসাগালার সে সমস্ত যে গাবচ্ছে যে লিগিয়া হাবিল যারা লিগিল বিশেষ করে সুগত চাকমা ননাদন দাগি দুঃখে বাবুচ্ছে লেখক গবেষক এই সমস্ত ট্যালেন্টেড মানুষজন নিগিলি এখন এবং তারা কিন্তু শুধু তারা সেই যুবাপ্রদ যে জমিয়ে ভাষা প্রচার দপ্তর নাগে যে ইয়েবো এলো সংগঠনও এলো সেতু আমি দেখি যে শুধু বিভিন্ন ধরনের আমার জাগরণী গান একদম নিগিলি আমার অধিকারের বাজিবার লড়াই করিবার মতো কথাবার্তা নিয়ে নি সেদিকে শব্দ নিয়ে নি আমি দেখি যে সব কবিতা ভাষায় সে প্রতিবার্তান সে বাজিতেবার মাথা অজল করি নে তিয়েতেবার এই কবিতার বাচ্চানি কিন্তু আমি সেই সময়তো আমি দেখি তো এর যদি আমি সূত্রপাত দেখিতে হয় তাহলে এর পরবর্তী সময় আমার তো মৃত্তিকা বাবু দায়ী এলাক শিশির বাবু দায়ী বা শিশির দায় এলাক বা শরীর চাকমা দাগে এলাক বা এরূপ দিনের আমার যে একান যে দ্বারা দিঘ লেখা সাহিত্য হামর ইয়ে যাবে আমার যে আর্য দা হোক বা সুব্রজ্যোতি দাদাই হোক এই মানুষজনের আমি কিন্তু আমার সাহিত্য এই ফলাবত আমি কিন্তু আমি পকে ফলে মুজিয়ান মনে গরম
যে আমার সলিলদাই তাকে কই দেনে দিয়ে একখান হদা যদি হবাই দিতে চলে তাহলে মুই দিদাই মুই স্বীকার করি করঙ্গে যে আমার সাকমা রাজ পরিবারের যে সদস্য হন এলাক তারার কিন্তু ইয়ত বিরাট একখান অবদান আগে সেনতে আমার এই যারা আমার প্রয়াত বা বর্তমানেও যারা জীবিত আগন এই তারার সাহিত্য বাদ আলাম দিনেনি আমার হদা হোনা তারা আছে সাহিত্য বাদ আলামানি আমার নতম বাই মানুষ এদু জানাজানি করা না আমা আমা বিদিরে চিন পূজ্য না তারা সাহিত্য আহমানি চিনে দিদি করা না ইয়ে আসলে একান সময়ের একান গুরুত্বপূর্ণ একান হাম বিলেনি আমি মনে করো আসলে তো তলবি খোলার আমার হিয়াব হাবিদান আমার মানুষ আর্য মিত্র দ্বারে মই অতালি হজমানা পাত্র দুটো বজান মই আরো পরে দি যোগ দিম মই মূলত আসলে সলিল দায়ের ব্যাপারে খুব একটা বেশি গভীর বা তাত্ত্বিক ভাবে থাকা ব্যাপারে খুব কম জানা আগে মন উড়ে উড়ে মই জানো সে পই জানে আমার শ্রদ্ধেয় সুব্রদা আগে সে বিষয়ে যথেষ্ট গবেষণা আগে তাই যথেষ্ট মেটেরিয়ালস আগে আমার চাকমা রাজবাড়ি কেন্দ্রিক যে সমস্ত সাহিত্য হামানি ওই এবং সে পরবর্তী দিয়েও আমার এই হিল সাদিগাঙত যে অন্যান্য যে সমস্ত কবিগুণ লেখক গুণাগণ তারা দিদিনি সে ইয়ে নি সুব্রদা যথেষ্ট গবেষণা আগে তাই দু যথেষ্ট মাল মশলা আগে আমি সুব্রদা আত্মুন যেমনি শুনিব ঠিক তেমনি ইরূপ দিনর আমার কাবুচ্চের তম্বার আমার সুদীপ্ত চাকমা মিখাত দা আগে তাইও যথেষ্ট পরিমাণে এই সাহিত্য বাজেলাম দিনে তারও জানা আগে যে জুড়ে এই যে সলিল রায় কবি অরুণ রায় সমীর রায় এই যে মানুষজন তারা ব্যাপারে হেতু আমি যুদ্ধ হওয়ার বা আমার মিকাত দা তার যথেষ্ট তার সে ব্যাপারে তার সাহিত্য জ্ঞান আগে আমি তার হদা শুনিব তো আপাতত এই হদা মনে হয় মইয় আপাতত কাথুম গরমর সে পরাদি মই সুমিত সলিল রায়র কবিতা মাদেবার আওয়াজ আওয়াজ ডাঙ্গর বেকনার আর একবার জু জু ভাত্র দুরু আঙ্গু আনন্দ সুখী বাবু তাকে কথালে পাত্র দুরু তারা আমার খুব মঙ্গা মঙ্গা কথা হলাক মুই কোনো ঢাকা ইডেন কলেজের এমএসএস কোর্সের ছাত্রী ভূমিকা সাকমারে সলিল রায়ের গোপিকা মাঝে সিং রাখতে পারি সলিল রায়ের গোপিকা ভূমিকা চাকমা ব্যাকুনরে নমস্কার জুজু মুই আলাদা 40 দশকের কবি সলিল রায়ের কবিতা পরিবর্তে চাঙ্গার কবিতা বো দাঙ্গা নলদে বারে যে দিন মর বারে যে দিন মর ফানি বড়া আগাজত হিম হিম বাদাজত জির জির জ্বর লামে গোর বাড়ি যে জ্বর দিন হাম নেই দিন যাই বইতে এক থানা বই থানা বানা গায়ে গায় দেগা যাই জুম সাপ লাগে হো আদামর ফদ গাত লাগে নুয়া গাজে গাজে গাঙ ফদ বড়ি গেল হদিনত গাছপালা দিক মেলি ফিরি সাই হারে সাজলককে গুর গুর দেবা ডাগে আন্দারত সেরদার মেঘে ডাগে রাঙাহারা জিলিগত ফলগত শিলিপদ হন হামে শিবি হন না যায় হুজু যায় মনে মনে যে হদার তুলা ফারা গড়াদড়ি তারে হিয়ে দিল নারা বাড়ি যে দিন মর দিল হন মন্তর হানে মন এদিনত হারে দেগিনে ব্যাক পুনরে নমস্কার জুজু ম কবিতা বই ও থুমুই আমি কবিতা মাদনা শুনেলাম শুনিলাম কোনো মহামাত্রিয়া কবি এবং উন্নয়ন কর্মী ডাঙ্গু সুদীপ্ত চাকমা বিখ্যাত বাগিরে আমার সলিল দর্শকর কবি সলিল রাগয়া উগরে সদাম মিলি বাইতে মুই তো বলি করো ডাঙ্গু সুদীপ্ত চাকমা সলিল রায়
mor cuma tele mele mor tu teh aja oi aku lihat ini sih sebab ane tahoda swing dong sih orang tunduri nih kau di mui ya pengurat teh kampung aku pengurat teh আজলই ইয়াতে আলোদে আমা যে গরবাবু পকেট প্রতিম রায় পাম্পু তে আলোদে লিংকন ফেইয়ে তে সময় না জানে কেন ইয়ন নি চলা তিন সময় না ভার গমে দালে সে তে কাপন গুছে তে যাও আজা গরং তে পারিবো হাপন ইউরি রাই মুলে বলে থা পপ হলো তার কা বল দি কোন তে গাই গাছে না তে কেন ইয়ন তে যাও তে আজলে ওই তে খুজি হিতে হঙ্গর যা বৈদানে চ আলোচনা or yote mang yan or kolabot or kolabot jibe janangan yor eto ajole je ekatare chaitto tar pore eta kobi ebong ole tar pore ko kobita o abar git jorion se bidre di mor bu ko priyo mane je ye kobi ebong ya kobita ebong bibhinno janor ekonor je jebo onno phuli duli duli tu jabe ekona ei ganno je ajole ei kobita boi je tar gidoi ইদনে যে দুঃখ মাঞ্জর হানানি আজানি এবং আমা হিল সাদি গাঙর যে যে মানুষ নাগন তারার যে আজলে দুকান হেঙ্গরিনে ফুটে তুলি রে তা ইয়ে দূরি নে সে জিনিস চান তুলি আইন নেতে তুলি আনি ফাচ্ছি মতন সে জিনিস চান মানে সেন উভয় যে নহনে নহার আমার এই গান্ন আজলে যে তার লেগা অন্যগুলি দুলি দুলি কুদু যাবে হনা এই ইয়ে কবিতা বই আজলে হম্বা কান যে হিল সাদি গাং কথা হলতে কথা পৃথিবীত এই গান নয় আমার জন্ম যাত্রে বা ঐতিহ্যের রিপ্রেজেন্ট করে লই করে এবং বিভিন্ন সভা সেমিনার যে গান নয় গেনে গিয়ে অনেক সময় হলতে জন্ম মিলে উনর যে আত্মনাদ বা এনে সদা নি তুলি ধরিবার চেষ্টা করেন তিনি জানি মর হয়তো আজুলই বোঝনা অর্থাৎ তারা পাবি নয় কিন্তু তার যে ফিলেজি লেগা যে কবিতা বা সাহিত্য যে জিনিস জানে যেমন যে বৈরিকা পত্রিকা আসলে তারা আরক আইতে যেমন যার নাঙান কবি অরুণ রায় তা বৈধানে হয়তো সিদ্ধিকরণে বাইক তুলি নেই মাং নয় মাঞ্জু তো সিদ্ধিকরণে ইয়ে নয় তা নাঙে হয়তো বা এদু সরকারি ভাবে এখানে স্কুলও আগে কিন্তু তারা হয়তো বা সে হয়তো আমি আমার বিভিন্ন মাংহলাত মানে দিলেও তার যে লেগা কবিতা আনি তাহলে সবাই তেনে ফকদাং ওরা নয় ন পায় বিভিন্নভাবে কারণতে যে কবিতাবু বইব লেগেছি সে লেগে জানার পরে দি যে শ্রদ্ধেয় নন্দলাল শর্মা তার সহযোগিতায় তো ছড়া পাতা নাঙে এক বই তারা সাবিয়ন সাবে ভাইজন সেই ফরে দিয়েছি বিয়াবার মানে সে তৎকালীন যে সাবানা পরে কিছু সময় তারা আসলে কর্তর উল্লে জাল্লে জেনে যে কারণ বইন বিভিন্ন জায়গা যেহেতু দিবার হতা এলো যেমন হলতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বর্তমানে যে আমি চিনি সিধু কবি দিবার হতা এলো ওনার ফটোকপি দিয়ে আগে এই যে এই কবিতা সমগ্র যে পার্বত্য চট্টগ্রাম কবিতা সমগ্র সিয়েনত আনিবার হতা এলো সেই কিছু কেন সময় ননুমনা হারণে আসলে ননুমনা হারণে সে প্রকাশন নয় এসে জিনিস জানাতে কেন ইয়া বরং গেয় ইচ্ছে যে এই সময় আনত মানে ওই মৃদ্ধি ইয়ে আজুরে
মানে শ্রদ্ধা জানা এবং কিনাং বুঝবানা জানা তারা যে এই যে সাহিত্য সজ্জা আন্থানা হারণে আনন্দ যদি তা যে একা কথা হয়ে যায় সে ভিতরে দিই যেন ও দিচ্ছে যে আসলে কিছু মঞ্জুর হয়ে দানে যে আমি যে দিয়েকান হদা দিয়েকান কবিতা দিবিক ও সাংমা হদা লিখিবার মতো কাম যে চেতনা যে সাহচ্ছান যেন ইহুরি ফারিদ সে তিনি চান কিন্তু ফেলে যিয়ে মানে আমার যে পূর্বপুরুষ চুনে এই ইয়ান ঘুরি জীবন দেখে জীবন বিধায় আলোদে আমি কেনা অলাইও পরিবারতন হয় বা সমাজতন হয় সে তিনি চান সে চেতনা বদলে ঘুরি ফারি নেই ইচ্ছে দিয়েকান হদা দিয়েকান লেগা লিখি ফারির মন হদা মন ইয়ান কেনা জোরে অলাইও ini jan pude tuli bahasa ta uri pare jan ta asala mu yo jottur hobor hiyo ana loke khub nibir manoj jemon onekei amar dekhe manoj bidire di holote kumar somitrai amu thare thare je ramaitte holote jite holo eto mane puri bahari gorelo ei jebe bibhinno manoj darolote udo bojaelo aje hi ki poriman nibir elo ebong সাহিত্য প্রেমী এলো সে যিনি চান আসলে তার জড়িয়ে গীত লেখা কানুন কবিতা অন দেলে মালে বোঝা যায় ইয়ার মনে আর কেনা আরো ইউর নেই এবং যদি এ বিষয়ে নি যে তারা ফেলে যে লেখা কবিতা সেই যিনি চান যদি আমি আর কেনা বাইট বাইট করি নেই এই মানে ইয়ে কহলাত যদি আমি আজলা আলোচনা আনি পারি ইউরু রাই আরো কেনা হয়তো বা থারারে প্রচার প্রসার দেশ লাত কেনা আর কেনা দলবাবির নেই এবং সাংমা জাদর সাংমা ভাজর যে ইয়েতে মানে সরে দিবাতে থারার যে চেতনা এবং চেষ্টা আনেলো সে জিনিস জানা গেলে নব প্রজন্ম যারা আগন তারাই দিয়া গেলে খবর নমেদে নান ঠিক আমার যারা আগি বা ব্যাকুনোর এই জিনিস চান কেনা মাংলা আনি পারলে আর মনে হয় আর কেনা দলে দলে ব্যাকুনে খবর হয়ে বা তারা যে কৃষ্টিকর তারা যে সৃষ্টকর্ম আনি এবং তারা যে আসলে দল দল যে জিনিস জানি অনেকে হয়তো এই যে গান্ন লগা পরিচয় ঠেলাইও যে এই যেমন সুমিত্রায় বা মোর তার অনেক গান আগে যে গানোর লগা ওই পরিচিত কিন্তু জীবে গীতিকার নাকি আবার খবর ফান্ন যায় আর অনতে শিল্পী হন না গিয়েছিয়ান বাইক পরিচিত ভাই কিন্তু গীতিকার বয়স হলে সেতমান পরিচিত ন ভাই তদ্রুপ এই যে কবি তেদ আজলে চলে যায় আজ তেদ কবি আলোতে এক কবি এলো কিন্তু থাক কবিতা বই যে আজলে সম্ভাবর নেই এই জনপ্রিয়তা এবং ওদের জুম্মগুনর মানে ব্যাগ মানুষজনের ইয়নর দুগর হদান যে এমন ভাবে ফুটে তুলিব সে না যেন ব্যাগ কোনো দু জ্ঞান এলো তো সেই জিনিস অনেকে হয়তো হন ভান মই বহুত জনত বিজয় করেছি আমার গাবচ্ছে প্রজন্ম এবং ওদের যে মধ্যবয়সী যারা তারা অনেকে কিন্তু হন ভান গান্ন হওয়ার ভান কিন্তু আসলে প্রকৃত গীতিকার বলে হন ভান তারা লেখা নিয়ে আসলে সে বাইর প্রচার নয় সে জিনিস চান ওই যে বিলি মনে করো আমার তারা ইয়ে নি প্রচার কেনা তো গ্রহণ করিলে মনে হয় গমাব আর ইয়ে যদি মামু প্রতিম রায় যদি এফার তো আর একখানা গমলুন এতে হয়তো বা তার বাবার হাই গুরুত্ব দেনে দিতে কি বা উত্তর নেই দেখি সেই জিনিস চান আর একখানা তোলে হয়তো ফুটে তুলি ফারলো না মুহিয়ত আপাতত থং ইয়ান মামুর একখানা তো আর একখানা সাইড তাহলে সাং মহিতে আর হনখা না যায় কিনা ইয়ে ফলাবোধ মরে বলে বাদতে যে আজ মিত্র দাস সহ এবং ইয়ন্দরে ব্যাকুন্দরে মানে যারা আগন এখন কথা হলতে আনন্দদা মানে এই মরে ইয়ত ইয়ে হচ্ছে কেন এবং এই যে বই তিনি কেন আকুয়ে বাড়তে আনন্দদা যে উৎসাহ এবং ওদের যে খুঁজপানা ইনাতে মুই ধারা মানে জু জু এবং খুঁজপা ইয়া ইয়ে জানাং জু জু জানাং দা ইনি আসলে সমারোহ ভালো মতন কম লাগে এবং ইয়ে আসলে নিজ মানে চোর নয় ই হয়তো হাইউরে তুমি দেনায় মনে হচ্ছে সে হদান আজু হতান হতচলাত কম লাগে লই ইয়ান এভাবে আরো হত মানুষ রয়েছে আমার আদামর বিভিন্ন জায়গার চিনি হয়তো বা মানে তুলে আনে নেই কোনো মজুমত তুলে আনি ভালো আমার তো হব বলে মনে করো যাও জু জু দেখো না হতালে ইয়া পাত্র তো
kotalaya patro turu amar mulal sokoto kai tiskana koji ego mulal sokoto hi turu jiti pabo tare tiskana koji ego acha ya anong jiti pabo tare tumi hi go tomak ko ditemo koreso ne banai anong jiti pabo tare tanggu anong jiti tiskana acha se se thik age abi kota hoy tiskana kobita ma debo git shone ebong abe kane obo হ্যাঁ মেঘাদো বাবু নিশ্চয়ই প্রতিমদারে একটা সারতে অসুবিধা নেই আশা গরম সুপ্রদাও যুগবুদি ভারি বগি আশা গরম কিয়ান অব একখানা গুলি আমার পালক ধরে কাজ করি অনুভবন সেটি আমি এই অনুরোধ রাখা আমি লিখছি ঠিক আছে দা অসুবিধা নেই আমার যেহেতু আমার লগে মই ব্যাকআপ খুলে দি মর হজপানা ভাতুর দুরু গজাং আমার যারা ইচ্ছে তলবি ছলার যাই যুগ কলে আমার প্রয়াত সলিল রায় দাগির যে সাহিত্য বাজালাম নিনে নেই যে আমার যে পদকি হলাবো ইয়ো যারা এই অনুষ্ঠান যারা সর আমি তারারে বেগো আগে তুমি নহলে আসলে তুমি নছেলে আসলে এই অনুষ্ঠান হন দাম নথাই সেনতে যারা এই আমার এই অনুষ্ঠান যারা সর সিধু হিয়ব মই তোমার সেনতে তালে হয় থানা পাত্র দুটো গজাঙর যাই হোক আমার প্রয়াত সলিল রায় ব্যাপারে জ্ঞান আমার ইচ্ছে ইয়ত মুলুক গড় বাই যাবে আজির সেবার কথা আগে আমার সুব্রজ্যোতি ডাঙ্গু সুব্রজ্যোতি দা তো বোধহয় নেটওয়ার্কের কারণে ওটাকে ডিসকানেক্ট হইয়ে আধা গরমতে আরো সময় বগি এরপরে দি আমার যে কবি সলিল রায়ের ফুয় অ্যাডভোকেট পাম্পু প্রতিম রায় পাম্পু দা তাও চেষ্টা করেন হয়তো নেটওয়ার্কের বিভিন্ন ঝামেলার কারণে বা একটু টেকনিক্যাল কারণে সময় নপারেন আমি আশা করি দেখা কোনো বিদ্যার সময় কথারে সহযোগিতা করি বাইতে এজালটি বাইতে আমার বিকাদ বাবু থাইন্ডি যার আমি সেই পর্যন্ত নিশ্চয় বাদ যাব সে আগে দি আমার যে কথাবার্তা আমি যে লারসার ঘুরি একখানা আগে যেন আমি খবর পেয়ে দেশিয়ান আমার যে ইয়ার সলিল রায় বাবু ব্যাপারে যেন আমার বেগ ফুললেন দি আমার আর্যমিত্রদা হই তো এই সলিল রায় বাবু ডাকি খুব মেধাবী মানুষ এলাক পিলিনি মতন সিয়ে ঘুরি ফারং মই তারারে হয়তো আমি ন দিক কিন্তু মানুষ চরে বানা দি সকে দিগিলে বেলে তারে মনে রাগে পারি বংশী আর নয় আমি হওয়ার বে মানুষ আলাদা থাম নিনে নি মানুষ বাজি থাক জিয়ান বাংলাতে আমি হওয়ার বে যে মানুষ মিলে বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় সলিল রায় বাবু দায়িত্ব দিচ্ছি দিকে আমি আমি দেখে আমার সুব্রজ্যোতি দা আমার এই ফলাবত মূলক করবা আজি রুইয়ে গি আমি তাপ তো নিশ্চয় সদা শুনিব জিয়ান যেহেতু নয় লাখ সেনতে মই আরো দিয়ান একখান সদা হবার মনযোগ করছ সেনতে মই আরো দিয়ান একা সদা তুলি ধরঙ যে সিয়ানলতে এই সলিলদায় বাবু দাগি যে রাজগড়ত যে ম্যানেজারের পদত তারা তারা হাম নিনে নি তারা শুরু করছেন জিঙ্গানিয়া সেনর লগে এই যে ইদু যে আমি দেখি যে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে সেই সময়ত ১৯৬০ দশক হইতে ১৯৮০ দশকর ফুললেন দ্বীপ ৬০ দশকর শুরু এবং ৮০ দশকর ইয়ে পর্যন্ত তারা টাইমস অফ ইন্ডিয়া সে সময়ের পত্রিকা নাহি তারা ইদুগর হিল চাটিগাঙর প্রতিনিধি হিসাবে তারা এলাক তলে এই এই সেই সময়ত আমার যে সাংবাদিকতা আমি যদি আমার সাংবাদিকতা যুগ্ম সমাজ অভিধানে যদি সাংবাদিকতা বিষয়ে যদি আমি রেডি সেটি হয় তলবি করিতে হয় তাহলে সেকেনে ইকে যে আমি ছয় সাগর আমি যে আমার সাংবাদিক আমি ফের তো সেই সময়ত যে সংবাদ কর্মীও না বা ইক্যদিন যে প্রযুক্তির যে সুবিধা সেই সময়ত ৬০-৭০ দশকর ৮০ দশকর সময়ত যে সে প্রযুক্তি দশকে একটু দিন নয় না তো সেই সময়ত যে হিরিককে হত কষ্ট করি না করি
তারা যে সাংবাদিকতা করছেন বা রিপোর্টার যদি তারা করছেন তো সে নিশ্চয়ই আসলে তারার যে মেধা পরিশ্রম বিশেষত যে কমিউনিকেশন যে স্কিল যদি ন থেলে সে আসলে সম্ভব নয় আবার সুব্রতা তার কর্মজীবন খুললে দিতে সাংবাদিকগিরি করছে তাই আরো মাধ্যমে তারা তোলে তালে সে বিষয় অর বাবা ব্যাখ্যা করে জানিব বলে মই আশা করম এই যে সলিলা বাবু দাই যে মই হং যে আসলে হিজু মানুষ আসলে কি হব জন্মেই হিজু মানুষ আসলে ট্যালেন্টেড বা সে বাবদ নিয়ে নিয়ে জন্মগ্রহণ করম বলে দিল অত্যন্ত সে যে বিচ্ছেদ করম ইতি আমনরা যদি তোরবিক করলে মানে আমন এত কিচ্ছু নয় সে সে জাগানো যে উপ কবিতা লেগা না একটা গল্প রজানা ইকো গীত রজানা সে গীত ওর গোজা দেনা ইনি তো আসলে খুব সাধারণ হাম নয় ইনি সদাকালে ইনি অসাধারণ হাম এই অসাধারণ হাম আমারে গরিবাইতে থেকে অসাধারণ মানে বিদ্যে বুদ্ধি নিলেনি জন্মান আসলে কিছু মানুষ যার কারণে এই যে আমি যদি বাংলা সাহিত্য ইতিহাস যদি তলবিক করে দেয় আমার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় আপনি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তারপরে দিয়ে আমি ঈশ্বরচন্দ্র পরবর্তী যে আমায় যে কি হব এই কি হব এই গদ্য সাহিত্য যারা ইয়ে করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা যে সাহিত্য ইতিহাস জানি বা যদি কাঁদিলে সত্যিকার অর্থে তারা সে সময় একত মানে সাহিত্য আমার নগরত তারা সমাজ সংস্কার মূলক যে রাজা রামমোহন রায় দাগে সমাজ সংস্কার মূলক হামানিও তারা লগে লগে করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাগে তো ঠিক সেদিক করি আমি মনে করম এই যে সলিলায় দাগি যে হামানি ঘুরি যেন এই হামানিতে তারা ফিরির পর ফিরি তারা আমা যুম্ম সমাজ হয় আমার সুদী সমাজ হয় তারা বাঁচিতে পারবে বলে আদা করম যাই হোক আমি সুব্রত নিশ্চয় শুনিব সে লগে মই ইক তার সলিল রায় বাবু তাগির পাতে শোনা সে পরে দি যদি সময় থাই মই এবার চেষ্টা করিম যারা সলিল রায় দাগিতে পারে কথা হবা তারা হতানি আমার গুরুত্ব দিলে যদি শোনা করিব জানা করিব দূরত নজেশ্বরী এই জীবনত সেই অন্তরে নফাং গোদো সাং তরে পাবি জনম বুড়ি দুগোর গীত গান সেলাই নফাই বই নফারং আর নেই দে বুঝি ফারং হনাং দুরি হানং হদক আনি হানি থাং এই জনম তরে নফেম এই জনম নফেম তরে গোদো তরে সাং সিঞ্জে বেল্লে সান উদের সিয়ে আগজ বাড়ি দোল আদম ফার ওই তো সমারে ওই তো সমারে অদত দেগা ওল বুক বরাতর ফুল সরা নিদে আজি গাল বরা এক সরালই ফিনেই দিলে হরান বানা ফুল দিবে থারা সে মিলনত সাক্ষী অনেই রোল এই যে কবিতাবু দূরত নজেশ্বরী কবিতা মই অপেক্ষি পড়ে শুনেলু এই কবিতাবু যে সলিল রায় বাবু দায়ী যে হদানি আঞ্জন যে শব্দগুণ যে রগুণ যে মাতৃণ তারা এই কবিতাবত আঞ্জন তো ইয়ত তারার এই যে ইজ্ঞ নিশ্চয় ইজ্ঞ কবি তার কবিতার লিবার পিচ্ছেদি একটা প্লট নিশ্চয় থাই ঠিক তারার বিধিরেও সেই জ্ঞান নিশ্চয় এলো সেই কারণে তারা ইয়ত যে একান পিচ্ছেদি একান হিজু তারা রাগেনে সাক্ষী রাগেনে রাগি কারণ উদি যে নিশ্চয়ই সেই কবিতা তারা লিখুন ইয়ত তারা আছে না হদন যে এই জীবনত সেই অংরে নফাং তোদ সাং তরে পাবি জনম বুড়ি দুগোর গীত গান বলে এই জ্ঞানত তারার যুগ যুগ ধরি তারা জিংহানি সেই আহি হব তারার সত্যিয়ে তারা স্বপ্ন কল্পনার এরকম মানুষ তারা সেই পিচ্ছেদি রাগে নে রাগে তারা সাক্ষী রাগে নে এই কবিতা তারার উজি হন যাই হোক ইয়ত আরো আমি কার্টুন শুনিব সে আদার আগে আপাতত মা সদা গানি ইয়ত মই ওলে থং জুজু
আমার দুটা ইতিহাস একান ইতিহাসের একান স্থান দখল করি আছে যাও সে পরানি তারা 1962 সালত যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম জেলা বদর সাগর দুইজন সেই জেলা বদর সাগরে থাকতে থাকতে তারা ডেপুটেশন দিয়ে যে প্রয়াত রাষ্ট্রপতি একান্ত শশীর পিএস হিসেবে তারা ডেপুটেশন দেন এবং এই ডেপুটেশন চলাকালে 1981 সালের 15 জুন তারা এই পৃথিবীর বিদায় লইল যাক ইয়ান আমাদের সংক্ষিপ্ত তার জীবনী পাঠন এখানে করিল তাই মই সাহিত্য কর্ম আমি জেন লোনে লই আমার সবচেয়ে বেশি স্থান দখল করতে আগে সাহিত্য কর্ম সে বিষয়ে মধ্যে দিয়ে এখান কথা হোম যদিও মই প্রথমে যে কই দিও তার সাহিত্য কর্ম মূল্যায়ন গরিবার মতো শক্তি ক্ষমতা আমার নেই এবং ব্যক্তিগতভাবে মন নেই কারণ তার যে লেখনী এবং লেখনীর যে গভীরতা সেই গভীরতা আমি এখন অর্জন করি না মুই বিশেষত এই যে কল তার প্রবন্ধ পরমতে ওই যে চাকমা অনুজ্ঞাতি গোষ্ঠী লোনে লজি এত গভীর গো প্রবন্ধ এবং তত্ত্ববহুল প্রবন্ধ সিটেন আমার দ্বারা লেগে না একেবারে কঠিন অথচ 1981 বা 80 সালের নিস্তার আসিবে রচনা অর্থাৎ মৃত্যুর আগে নিশিবে ছাপা হয় লিখন হম লেখন কিন্তু লেগানা এই সম্ভবত মৃত্যুর পরে ছাপা হয় 82 সাল শিবে ছাপা হয় অঙ্কুর নামে রাঙামাটিতে সাধারণ পাঠাগার যে প্রকাশনা হয়েছিল অঙ্কুর 1981 সাল জুন মাস শিবে প্রকাশ হই সম্ভবত সেখানে 15 জুন জুন সেই বছরে আসলে মারা যান তারা চাকমা গোজা গুপ্তি প্রসঙ্গে শিরোনাম আমি তোমার একটা দিলাম চাকমা গোজা গুপ্তি প্রসঙ্গে এই আর্টিকেল লই গেল মূল আর্টিকেল লো অঙ্কুর নামে একদম ম্যাগাজিন হচ্ছে যাও মুই যে কবিতা বল প্রথমে যে কবিতা কথা হই এবং তারা কইলের কবিতা যে দু রবীন্দ্র স্মৃতি স্মৃতির মোট 32 লাইন এলা এবং ইয়ে কি হয় আমার যে কি হব নন্দলাল শর্মা বাবু হয়ে গেছিল 18 মাত্রায় লেখা হয় অর্থাৎ তারা যে বাংলা বিভাগের মাধ্যমে হিসেবে তারা যে কবিতা বলে মূল্যায়ন দিচ্ছে আমার নন্দলাল শর্মা 18 মাত্রার কবিতা হিসেবে দেশকে মূল্যায়ন দিচ্ছে এবং এই যে কবিতা কিশোর বয়সের যে অর্থাৎ যুব কিশোর বয়সের যে কবিতা আবেগ অনুভূতি সেই কবিতা বোধ প্রকাশ হইল এর আগে দিন বড় ধরনের কবিতা আমায় চাকমা উনি লিখি বাংলা নিয়েও কিন্তু কি আসলে কবিতা নয় না যে আমি সুনীলাল বাবুর হত্যা হয়ে আনন্দ বাবু হয়ে সুনীলাল বাবু কবিতা এত দীর্ঘ নয় না তবে আমার যে সুনীলাল বাবুর দায়ের যে কবিতা কিন্তু দীর্ঘ 32 লাইনের কবিতা এলো এই পরে পরে আমি হওয়ার পেয়ে সুনীলাল বাবু দায়ী অনেক কবিতা লিখুন চাকমা এবং বাংলা ভাষা উভয়ে এবং যে লেখনী মিকাদ একটু আগে হইয়ে যে কর্ণফুলি তুলি তুলি উদু যাবে হোনা সে গান যে লিখুন বা কবিতা তো না গান হয় আসলে সে কবিতা এলা পরে যে সুর দিয়ে সে সুরের কারোকে গান হয়ে দিয়ে আধুনিক আমার চাকমা সমাজ ব্যবস্থা দেখেনে আধুনিক শিক্ষা শুরু হইয়ে পুরোদমে আধুনিক গান রচনা নগর আধুনিক গান রচনা দেখে গড়া দচ্ছুন অন্যা করছে আমার এইচে জারারে নেনি আমি দিবে কথা হল চলি রায় বাবু দাই 1950 দশক দি হইতে তারা গান রচনা দিন এবং 1960 হইতে 65 মধ্যে তারা গো অনেক অসমাপ্ত গো পাণ্ডুলিপি আগে চাকমা আধুনিক গীতিকা নামে সাত গান হতো সেই সাত গানের মধ্যে
যে গান নু প্রথম রেডিও পাকিস্তান চট্টগ্রাম কেন্দ্র প্রচার করা হইয়ে সে গান নু হল যে ও পাহাড়ি বে রে বে মুড়ো মুড়ে এ ভেজ দুঃখ দুঃখী এ ভেজ মিলিমিজি অর্থাৎ এই গান নু 1965 সালের 16 আগস্ট প্রথম প্রচার হইল আমার মানে মর্তত্ব কালেকশনের মধ্যে যে তত্ত্ব আনি মই তারা নয় লোনে লই সংগ্রহ করছি সে তত্ত্বর মধ্যে কিন্তু এর আগে কোন চাকমা গান কোন নির্দিষ্ট প্রচার ছাপান নয় ইবে একদম কি হব আমার আমার পার্বত্য চট্টগ্রাম প্রখ্যাত শিল্পী এবং গুণী ব্যক্তিত্ব মুখবন্ধ অসমাপ্ত সে মুখবন্ধ কিয় আমি নিজে তার ধারণা পেয়ে তৎকালীন চাকমা সমাজ কিন্তু চাকমা আধুনিক গান অনুরা সহজে গ্রহণ নগর এবং তারা সেন স্পষ্ট লিখেছিল আমার সুরেন্দ্রলাল ত্রিপুরা যখন যে সলিল বাবু দাগির গান গান আমাকে ওই যে কলা পরিষদ নামে পরিষদ হয়তো শিল্পকলা হতে সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় যে কলা পরিষদ এলো সেই কলা পরিষদ আমাকে বিভিন্ন অনুষ্ঠান দেখে সাংমা গান গা দিচ্ছে বই সুরেন্দ্রলাল বাবু সুর দিনে দি লিখকে দেয় কিন্তু সলিল রায় বাবু সেকে সাংমা গুনে গ্রহণ নগ্রহণ এবং আধুনিক গানের মধ্যে সেখানে হয়তো তারা পদার্পণ গ্রহণ সে গান তারা গ্রহণ নগরণ সহজে গ্রহণ নগরণ এই এই প্রমাণ আমি লেখনের মধ্য দিয়ে এতে আমি যদি সেই বাস্তবে এই যে আধুনিক গান কিন্তু সমাজ পুরোদমে দখল করে ফেললে ঐতিহ্যবাহী যে সমস্ত গানও নাগে পালাগীত অথবা উপকৃত নাগে কেউ কিন্তু আর চর্চা তেমন নন একদম গ্রাম বা রুরাল লেভেল একদম রিমোট এলাকা হয়তো আমি দেখে না শুনে ফেলি তাই যাই হোক এর যে অবদান আমি শরীর বাবু যে গান কবিতা গুণ বিখ্যাত বিখ্যাত কবিতা মনে একদিন ইয়ে হয়েছি আমার যে অত্যন্ত গুণী ব্যক্তিত্ব যে তার সংস্পর্শে ছেড়েতেই সলিল বাবু সম্পর্কে অনেক কিছু জানি আমার সুগত বাবু ননাদন বাবুর সংস্পর্শে ছেড়েতে যেহেতু আমি দীর্ঘদিন ধরে একসময় কাম করছি একসময় বই প্রকাশ করছি যে বিশেষত এই বই প্রকাশ জেনে যে মর সলিল বাবুর সম্পর্কে অনেক কিছু ধারণা হয়েছে এই কাব্য গ্রন্থ বই দেখে আমি গতম যে যে আধুনিক কবিতা গুণরে আমি দেখে আনা দিচ্ছি সিলেকশন করা দিচ্ছি বিষয়টা আমি সুগত বাবু সেখানে মই এই সলিল বাবু অরুণ বাবু অরুণ রায় কিংবা ভগদত্ত কৃষ্ণা এবং প্রথম দিকের যে চাকমা কবিতা মানে যে কবি গুণ এলাক বা সাহিত্যিক গুণ এলাক তারা সম্পর্কে কিছুটা ধারণা জরুরি অনুরূপ ভাবে হয়েছে যে সলিল রায় দাগির সম্পর্কে মত কিছুটা ধারণা হয় হয়তো মই অনেক কিছু ন জানাও বা কবিতা মন বা গান অনুরে মূল্যায়ন করিবার সক্ষমতা মতো নেই কিন্তু তত্ত্ব আমি অন্তত মই জানি এবং মইও দেখেন যিনি প্রসঙ্গক্রমে মনত দিলে হব সে পাম্পুদা লই একদিন মই তারে কইও সে গান নো কিন্তু কবিতা একটি শিক্ষকের আত্মকাহিনী সম্ভবত সেই কবিতাও আগে একটি শিক্ষকের আত্মকাহিনী এই কবিতা এত মর্মান্তিক কবিতা বাস্তব ঘটনা আনরে কবিতার আঙ্গে কাব্য দিনে দি সলিল বাবু দাঁড়িয়ে এত দুঃখলে ফুটে দিল সেই কবিতা বই ইতিহাস অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম যে মুক্তিযুদ্ধকালীন